ঘটনার সময় চিকিৎসকদের গুরুতর অবহেলাতেই মৃত্যু হয়েছে 10 বছরের শিশু আহনাব তাহমিদ আয়হামের। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, দুটি চেতনানাশক ইঞ্জেকশনের কারণেই হার্ট অ্যাটাকে মারা গেছে আয়হাম। বেশ পরিপাটি গোছানো কক্ষ, পড়ার টেবিলে থরে থরে সাজানো বই খাতা, ড্রয়ারে রাখা রং পেন্সিল, স্কুল ব্যাগটাও আছে আগের জায়গায়, শুধু নেই আয়হাম। অনেকে বলে যে, আমার বোন বলে যে এগুলো মুছে রাখো, ময়লা হয়ে যাচ্ছে, ময়লা পড়ে যাচ্ছে। আমি মুছতে পারি না, আমার ছেলের ধরাটা যদি মুছে যায় অতি স্পষ্ট করে ধরে রাখছে। আমার খুব বেশি মন খারাপ হলে আমি এগুলো এসে ধরি। আমার মনে হয় আয়হামের সব কিছু আমি ধরতেছি, টয়লেটটা ধরতেছি। টেবিলে মিলল আয়হামের আঁকা ছবি, ফ্যামিলি ট্রি, ছোট ভাই আর বাবা মার সঙ্গে আয়হাম। অথচ সবার আগে ঝরে পড়ল সে। আমি এটা মেনে নিতে পারবো না যে আমার আয়হাম নাই। আয়হাম আমার অস্তিত্ব, আয়হাম আমার সাথে আছে, সারাক্ষণ আছে। আমি আমার নিজের মনকে বলি, আয়হাম আমার রুমে পড়তেছে, এখনই আসবে। মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল আয়হাম, ছিল ক্লাস ক্যাপ্টেন। একটি প্রতিযোগিতায় সেরাও হয় সে, যে পুরস্কার পরিবারের কাছে আসে তার মৃত্যুর পর। গত 20 ফেব্রুয়ারি খতনা করাতে গিয়ে রাজধানীর মালিবাগের JS হাসপাতালে মৃত্যু হয় আয়হামের। তার রক্তে 2 ধরনের চেতনানাশক পাওয়া গেছে, যার কারণে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। ক্ষতবিক্ষত ছিল শ্বাসনালী, ময়নাতদন্তে মিলেছে এসব তথ্য। সব কিছু ওষুধের কিন্তু একটা নির্দিষ্ট ডোজ আছে, যে সরাসরি রক্তনালীতে দিলে এক ধরনের ডোজ, আর মাংসেতে দিলে বা চামড়ার নিচে দিলে আর এক ধরনের ডোজ। যদি আমি ডোজ লিমিট অতিক্রম করে ফেলি তাহলে এটা হতে পারে, আর ডোজ লিমিটে যদি কমই থাকি তাহলে ব্যথা কম হবে, ওই যে ল্যাঙ্গুয়েজ স্পাজম হবে, অক্সিজেনের অভাব হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে, মানুষ মারা যাবে। এই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর মামলা করেছে পরিবার। অভিযুক্ত 3 চিকিৎসক হলেন ইশতিয়াক আজাদ, SM মুক্তাদির ও মাহবুব মোর্শেদ। অবহেলিত কোনো মৃত্যু নয়, এটা সম্পূর্ণ খুন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।